প্রিয় দর্শক, ছুটির এই দুপুরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি, আলিফ আলাউদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। ইচ্ছে গানের দুপুরে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ফোন নম্বরগুলো জানিয়ে দিচ্ছি, 8715974 থেকে 6 পর্যন্ত এবং 8715978। এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারবেন এবং রিকোয়েস্ট করতে পারবেন আপনাদের পছন্দের গানগুলোর জন্য। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন গুণী শিল্পীকে যিনি অসাধারণ গান করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা অনেক লাকি, কারণ এটা হচ্ছে ওনার ফার্স্ট লাইভ শো। আমরা আমন্ত্রণ জানাচ্ছি অর্জুনকে আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আচ্ছা, খুব খুবই ভালো আছি এবং খুব ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আপনি খুব সুন্দর সুন্দর গান করেন, কারণ আপনার গান অনেক প্রচারিত হয়েছে ইত্যাদি অনুষ্ঠানে, আমরা সবাই দেখেছি। তো একটু কি আপনার শুরুর কথাটা বলবেন, আপনার কিভাবে গানটা শুরু এবং এত দূরের পথ চলাটা? অবশ্যই বলবো, কারণ আসলে গান চর্চা করি যদি ওইভাবে বলি তাহলে কমপক্ষে 30 বছর, কারণ শৈশবেই বাবার কাছে হাতে করি। জি জি। তারপর থেকে পড়াশুনো এবং গানের চর্চাটা চলতে থাকে এবং আমি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে আই মিউজ এবং বি মিউজ করেছি এবং সেখানে আমার একটি কি বলবো সৌভাগ্য বলা যাবে যে আমি বি মিউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। তারপর থেকে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে। মানে মোটামুটি গানের চর্চা সবসময় নীরবে নিভৃতে চলতেই থাকে। স্টেজ করেছি, রেডিওতে করেছি, কিন্তু কখনো টেলিভিশনে আসলে আমার আসা হয়নি। এটি অভিমানও হতে পারে, যাই হোক, যে কোনো কারণে আসা হয়নি। কিন্তু আমার এই মিডিয়াতে আসার মূল ব্যাপারটা সেটি হচ্ছে ইত্যাদি, এবং আমার এক বন্ধুর মাধ্যমে আমি ইত্যাদি অফিসে আছি এবং সংকেতদার কাছে আমি দুই একটি গান শোনাই এবং আমার খুব বেশি ভালো লাগছে, আমি সেই রাত ঘুমাতে পারিনি। দাদা বলেন যে তুই একটি গান কর, আমি বৈশাখ নিয়ে একটি গান করলাম, আমার সেই কিশোরের কৈশোরের শৈশব, গায়ের স্মৃতি, মায়ের স্মৃতি। তো দাদা গানটি শুনে প্রথমে জিম মেরে বসে বললেন যে কি কি সোনালি রে অর্জুন, আমাকে তো নিয়ে গেলি তুই সেই কৈশোর জীবনে, অর্থাৎ একেবারে সেই গ্রামীণ বাংলার সংস্কৃতি, বৈশাখী মেলা। দাদা পরপর গানটি 3 বার শুনলেন এবং সবাইকে ডেকে শোনালেন। আমি মানে বোঝাতে পারবো না যে সেদিন আমার মানে কি ভালো লাগা ছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি আনন্দে। দাদা বলেন যে তোর এই গানই যাবে এবং সেই থেকে শুরু হয় ইত্যাদিতে আমার গান গাওয়া এবং এখন পর্যন্ত আমি গান গেয়ে আসছি এবং এটার জন্যে আমি ইত্যাদি এবং সংকেত দাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সারা জীবন ভুলতে পারবো না যে আমার মিডিয়াতে আসার জন্য দাদা যেভাবে আমাকে তুলে এনেছেন পথের থেকে বলা যায়, সেটি আমি অনেক কৃতজ্ঞ দাদার কাছে। এভাবেই আমার আশা। আজকে সেই গানটি দিয়ে শুরু করব অনুষ্ঠান। আমি এই গানটি দিয়ে শুরু করতে পারি, তবে আমার যেটা মনে হয় এই গানটি আমরা তো পরেও গাইতে পারি, কিন্তু আমি আরেকটি ঋণ শোধ করতে চাই। যেমন পৃথিবীতে এসেছি মা বাবার কারণে, তারপরে স্কুল কলেজে শিক্ষকদের জন্য মানুষ হয়েছি, সঙ্গীত শিখেছি শিক্ষকদের কাছে, প্রকৃতির কাছে অনেক ঋণী, দেশের কাছে ঋণী এবং প্রতিদিনই আমি ঋণী। সেই জন্য আমি আমার ঋণ শোধ করতে চাই আমার গানের মাধ্যমে এবং আজকে ঋণী হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের কাছে। তো আমি ঋণীর গানটি দিয়ে শুরু করি। ঋণী আমি ঋণী, ঋণী প্রতিদিনই, ঋণী আমি ঋণী, ঋণী প্রতিদিনই, মা আমাকে পেটে ধরেছেন তার কাছে ঋণী তাই, জন্ম দিয়েছে বাবাই আমাকে মানুষ করেছে ভাই, মা আমাকে পেটে ধরেছেন তার কাছে ঋণী তাই, জন্ম দিয়েছে বাবাই আমাকে মানুষ করেছেন ভাই, ওনাদের ঋণ শোধ করতে পারবো না কোনো দিনই, ঋণী আমি ঋণী, আমার মায়ের কাছে ঋণী, ঋণী আমি ঋণী, আমার বাবার কাছে ঋণী। কলেজের শিক্ষকরা বিদ্যা করেছেন দান, সঙ্গীত
শিক্ষকের কাছে শিখেছি আমি গান, সারে সারে মারে পামা পামা পাদা পাদা নিদানি সাসানি সাদানি পাদা মা বাগা মারে গা সারে নিসাদা নিসা রে গা রে নিসা। স্কুল কলেজের শিক্ষকরা বিদ্যা করেছেন দান, সঙ্গীত শিক্ষকের কাছে শিখেছি আমি গান, কবিতা শেখালো প্রকৃতি আমার প্রথম প্রেমিকা যিনি যিনি আমি ঋণী এই প্রকৃতির কাছে ঋণী যিনি আমি ঋণী ঋণী প্রতিদিনই। শ্রোতাদের কাছে ঋণী আমার গানের আসরে আসে, আমার তুচ্ছ গানকেও ওরা অনেক ভালোবাসে। শ্রোতাদের কাছে ঋণী আমার গানের আসরে আসে, আমার তুচ্ছ গানকেও ওরা অনেক ভালোবাসে। মনে হয় ওদের খুবই আপন, যুগ যুগ ধরে চিনি ঋণী আমি ঋণী এই শ্রোতাদের কাছে ঋণী আমি ঋণী যন্ত্রীদের কাছে ঋণী। চার হাত ধরে আমার আজ এই মিডিয়াতে এলাম, সে হানিফ সংকেতকে জানাই হাজারো সালাম। চার হাত ধরে আমি এই মিডিয়াতে এলাম, সেই হানিফ সংকেতকে জানাই হাজারো সালাম। আমায় খুঁজে খুঁজে এনে শিল্পী বানিয়েছেন তিনি তিনি আমি তিনি সংকেতদার কাছে দিন ঋণী আমি ঋণী ইত্যাদির কাছে ঋণী। শেষে বলে যাই শুনে রাখো ভাই তোমরা এবং তুমি, মহারিণী করেছে আমায় আমার জন্মভূমি। শেষে বলে যাই শুনে রাখো ভাই তোমরা এবং তুমি, মহারিণী করেছে আমায় আমার জন্মভূমি। ইচ্ছে করে এই মাটিকেই জীবন দিয়ে কিনি ঋণী আমি ঋণী মা মাটির কাছে ঋণী ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিন ঋণী আমি ঋণী ঋণী প্রতিদিন ঋণী আমি ঋণী সবার কাছে ঋণী।